হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছো আমি নিজে অসুস্থ হয়ে যাওয়ার দরুন তোমাদের বেশ কিছুদিন কোনো ক্লাস দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত মোটামুটি আগের চেয়ে শরীরটা ঠিক আছে এবার নতুন নতুন ক্লাস আবার আমি আনব আস্তে আস্তে শুরু করছি মাঝে একদিন শুরু করেছিলাম কিন্তু আমি করতে পারিনি ঠিকঠাক আশা করছি এবারে ব্যাপারটা কন্টিনিউ করতে পারবো তোমরা যেমন আমার সঙ্গে ছিলে আজও সেভাবেই থাকবে দেখো আমরা রেলওয়ের জন্য ত্রিকোণমিতির ক্লাস করছিলাম ত্রিকোণমিতির আমরা দুটো ক্লাস করেছি আজকে আমরা ত্রিকোণমিতির উচ্চতা এবং দূরত্ব যেটা হাইট এবং ডিস্ট্যান্স বলে যে অঙ্কগুলো হয় ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখো আমরা যখন ক্লাস টেনে এটা শিখতাম হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আমাদের মধ্যে একটা ভীতি কাজ করতো কিন্তু তোমরা যখন কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাবে সেক্ষেত্রে বেসিক নলেজ অবশ্যই লাগবে তার সঙ্গে দরকার অবজারভেশান অর্থাৎ পর্যবেক্ষণ অঙ্কটা তুমি যত ভালো পর্যবেক্ষণ করতে পারবে তাহলেই কিন্তু করতে পারবে এবং যেহেতু বিষয়টা উচ্চতা এবং দূরত্ব তাই তো যেহেতু উচ্চতা এবং দূরত্ব তার মানে আমি যদি একটা ত্রিভুজ তৈরি করি না এটা যদি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করি তো এই সমকোণী ত্রিভুজের কয়েকটা বিষয় আমার যদি মাথায় রাখি তাহলে কিন্তু আমার হয়ে যাবে কি না আমাকে বলেছে উচ্চতা উচ্চতা মানে তাহলে এটা এটাকে আমরা কি নামে চিনি না পি নামে চিনি পারপেন্ডিকুলার তাই তো আর দূরত্ব দূরত্ব মানে এইটা তাহলে যেহেতু আমার অঙ্ক উচ্চতা এবং দূরত্বের তাই শুধু পি এবং বি এই বিয়ের রিলেশন দিয়েই জানলে এবং পি এবং এর যদি আমি কোনানুপাতের যে মানগুলো আছে যদি সেইগুলো জানি তাহলেই কিন্তু আমার অঙ্ক কাভার হয়ে যাবে আমাকে আলাদা করে আর কিছু জানতে হবে না বিশেষ কয়েকটা অঙ্কে হয়তো সাইন্থিটা কস্থিটা লাগতে পারে কিন্তু সেটা খুব মাইনর খুব কম অঙ্কে তাহলে আমি প্রথমে কী শিখবো শুধু পি আর বি আমরা আগের ভিডিও যেরকম আলোচনা করেছিলাম সেখানে তোমাদের আগেই বলে দিয়েছিলাম পি বাই বি সমান ট্যান তাহলে পি বাই বি হচ্ছে আমার ট্যান থিটা আর যদি বি বাইপি হয় তাহলে আমার কর থিটা তাই তো এবং আর একটা জিনিস আমাকে শুধু মনে রাখতে হবে কি মনে রাখতে হবে না ট্যান থিটার ভ্যালুটা ট্যান থিটা ভ্যালু শুধু তিনটে মনে রাখো তিরিশ পঁয়তাল্লিশ ষাট যদি এই তিনটা টেনের ভ্যালু তোমরা মনে রাখতে পারো তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে কীরকম না টেন তিরিশের মান কত না টেন তিরিশের মান ওয়ান আপন রুট থ্রি টেন পঁয়তাল্লিশের মান কত না ওয়ান আর টেন ষাটের মান কত না শুধু রুট থ্রি দেখো তাহলে জিনিসটা কী দাঁড়ালো খুবই সহজেই ব্যাপার একটা ওয়ান আপন রুট থ্রি পরেরটা ওয়ান আর তারপরটা রুট থ্রি অর্থাৎ আমি যদি মনে রাখি ওয়ান আপন রুট থ্রিটা মনে রাখি পর একটা লবটা হবে আর তারপর একটা হরটা হবে ওয়ান আপন রুট থ্রির লব ওয়ান ওটা টেন পঁয়তাল্লিশে হয় এবং সিক্সটিতে রুট থ্রি অর্থাৎ হরে যেটা আছে ওটা হয় বোঝা গেল কথা এবার এর সঙ্গে আমাকে কিন্তু একটু করণী নিরসন ব্যাপারটাও জানতে হয় কারণ এই যে ওয়ান আপন রুট থ্রিটা আছে না অনেক সময় অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশনের জন্য আমার আসবে কি এটা মনে রেখে দেবে তোমরা ওয়ান আপন রুট থ্রি সমান রুট থ্রি বাই থ্রি এটা আসবে ওয়ানটা আমার তো দরকার নেই এইটাই ক্ষেত্রে কি আসবে এইটার ক্ষেত্রে ঠিক এর বিপরীতটা আসবে ওকে অর্থাৎ ওয়ান আপন রুট থ্রি ওয়ান আপন রুট থ্রি মানে রুট থ্রি বাই থ্রি আর রুট থ্রি মানে কত না থ্রি বাই রুট থ্রি তাহলে দেখো উচ্চতা এবং দূরত্বের অঙ্ক করতে গেলে প্রথম আমাদের এই তিনটে বিষয় ভালো করে তোমরা জেনে নাও যেহেতু অঙ্কটা আমার উচ্চতা এবং দূরত্বের তাই আমি শুধু ট্যান থিটাটাই ভালো করে শিখবো আমি যদি ট্যান থিটা শিখে যাই তাহলে আমার বেশিরভাগ অঙ্কই করে ফেলবো কারণ বিষয়টাই বলেই যে উচ্চতা আর দূরত্ব উচ্চতা মানে বুঝতেই পারছো এটা পি আর দূরত্ব এটা বুঝতেই পারছো এটা বি তাহলে যেহেতু পি আর বি যেহেতু পি আর বি এর মধ্যে সম্বন্ধ তাহলে পি বাই বি এর মধ্যে সম্বন্ধ হলে ট্যান থিটা আর বিপরীতটা যদি হয় বি বাই পি তাহলে কট থিটা ওকে এবং ট্যান থিটাটা মনে রাখলেই হবে আমার কটে যাওয়ারও দরকার নাই আর ট্যান থিটার তিনটে ভ্যালু তিরিশ পঁয়তাল্লিশ আর হচ্ছে ষাট কীভাবে মনে রাখবো সেক্ষেত্রেও টেন থার্টির মান হচ্ছে ওয়ান আপন রুট থ্রি এবার পঁয়তাল্লিশে হবে ওই লবটা অর্থাৎ ওয়ান আর ষাটে হবে হটটা অর্থাৎ শুধু রুট থ্রি এবার ওয়ান আপন রুট থ্রি সমান সেটাকে আমরা কীভাবে মনে রাখবো না রুট থ্রি বাই থ্রি আর ষাটটাকে আমরা কী মনে রাখবো না থ্রি বাই রুট থ্রি ওকে এবার দেখো আমি যদি অঙ্কে চলে যাই দেখো তোমাদের বোর্ডে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোকে নিয়ে যদি আমি এবার আলোচনা করি ধরো প্রথম অঙ্কটা বলেছি একটি দণ্ড ও তার ছায়ার দৈর্ঘ্যের অনুপাত একটা দণ্ড এবং তার ছায়ার দৈর্ঘ্যের অনুপাত ওয়ান ইস টু রুট থ্রি তাহলে দণ্ড দণ্ড মানে তো নিশ্চয়ই বুঝতে পারছো এটা এটা ওয়ান তাই তো ছায়ার দৈর্ঘ্য মানে বুঝতেই পারছো এইটা কারণ ছায়া তো নিচে হবে না দণ্ডটা এরকম দাঁড়িয়ে থাকবে ছায়াটা এদিকে হবে তো হয়েই গেল তাহলে পি বাই বি পি বাই বি মানে কি না টেন থিটা মানে ওয়ান অ্যাপোন রুট থ্রি আচ্ছা ছকটার কথা একবার মনে করো তো ওয়ান অ্যাপোন রুট থ্রি কতর ভ্যালু ছিল না তিরিশের ভ্যালু ছিল তাহলে আমার অঙ্ক কমপ্লিট অর্থাৎ তিরিশ ডিগ্রি অর্থাৎ সূর্যের উন্নতি কোন কত ডিগ্রি না তিরিশ ডিগ্রি আরেকবার যদি বলি দেখো বলেছে দণ্ড আর ছায়ার দৈর্ঘ্যের অনুপাত তাহলে দণ্ডটা আমার ওয়ান দণ্ড তো এটা হয় আর তার ছায়া এটা হয় তাহলে পি আমার ওয়ান আর বি আমার রুট থ্রি তাই তো তাহলে থিটা পি বাই বি থিটা পি বাই বি আমার এত জানারই দরকার নয় ওয়ান বাই রুট থ্রি ছক কি বলেছিল না ওয়ান বাই রুট থ্রি সমান তিরিশ ডিগ্রি অর্থাৎ যে সূর্যের কোনটা কত ডিগ্রি আসবে না তিরিশ ডিগ্রি আসবে অর্থাৎ যদি আমি এরকম টানি না কনসেপচুয়াল এখানে তিরিশ ডিগ্রি উৎপন্ন হব ওকে এবার দেখো পরের অঙ্কটা পরের দু নম্বর অঙ্ক আমাকে কি বলেছে না দু নম্বর অঙ্কে আমাকে বলেছে বলছে সূর্যের উন্নতি কোনো তিরিশ ডিগ্রি হলে ঘুরিয়ে দিয়েছে উপর একটা এটা তিরিশ ডিগ্রি বলে দিয়েছে টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য মিটার ছায়ার দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য কোথায় হবে বলতো তো না বিটা হবে তাই তো তাহলে আমাকে ওই টাওয়ারের উচ্চতা কত টাওয়ারের উচ্চতা মানে পি বার করতে হবে তো আমরা কী জানি না পি বাই বি আচ্ছা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আমি এটা নাও করতে পারি আমি এইটা এরকম লিখতেও পারি আমি বলছি লিখারই দরকার নয় আমার ছক কি বলছিল তিরিশ ডিগ্রি থাকলে না এটা পি বাই বি সমান ওয়ান থ্রি এবার আমার লিখারই দরকার নয় বিয়ের জায়গায় মান বসিয়ে দাও তাই তো তাহলে আমার আমি বলছি এই লাইনটাও আমার দরকার নেই কেন দরকার নেই তিরিশের মান আমি জানি ওয়ান আপন রুট থ্রি তাহলে পি বাই নাইন সমানই ওয়ান আপন রুট থ্রি এবার ওয়ান আপন রুট থ্রি সমান আমি কী জানি দেখো ওয়ান আপন রুট থ্রি সমান ছকে বলেছিলাম রুট থ্রি বাই থ্রি আর এই দিকে নিচে হরে নয় আছে ওটা যখন সাইড চেঞ্জ করবো তখন ওটা লবে চলে যাবে অর্থাৎ উপরে উঠে যাবে তাহলে উপরে উঠে গেলে এটা হবে এটা নয় তাহলে তিন তিরিকে নয় থ্রি রুট থ্রি অর্থাৎ এটা আমার হবে কত থ্রি রুট থ্রি আমি কি বলছি পি বাই বি শুধু ট্যান থিটা অসব মনেরই দেখার দরকার নাই শুধু ছকটা মনে রাখো যেহেতু তিরিশ ডিগ্রি বলে দিয়েছে মানেই আমি ওয়ান আপন রুট থ্রি ওকে দেখো তারপরের অঙ্কটা কি বলেছে তারপরের অঙ্কটা বলেছে তারপরের অঙ্ক বলছে বলেছে মাঠের উপর কোনো একটি বিন্দুতে মাঠের ওপর কোনো একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের উন্নতি কোণ ষাট ডিগ্রি তাহলে দেখো এখন আমরা যেটা বলছিলাম সেটা তিরিশ ডিগ্রি নিয়ে কথা বলছিলাম এক্ষেত্রে একটু চেঞ্জ করে দিল কি করলো না তিরিশটা ষাট করে দিল তিরিশটা ষাট করা মানে কি মানে ওয়ান আপন রুট থ্রির এই রুট থ্রিটা শুধু আসবে তাই তো তাহলে আমাকে বলেছে মাঠের কোনো বিন্দু থেকে মোবাইল টাওয়ারের উন্নতি কোণ ষাট ডিগ্রি এবং গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব দশ মিটার একই কথা দেখো এটা বলেছে তাই না তাহলে পি বাই ষাট মানে ছক বলছে আমার রুট থ্রি তো এবার আমার বি বসিয়ে দেবো তাহলে বি হচ্ছে দশ দশ সমান রুট থ্রি তাহলে পি সমান দশ রুট থ্রি হয়ে গেল আমার উচ্চতা বেড়ে যাবে দেখো শুধুমাত্র কনসেপ্টটাকে যদি একটু মাথার মধ্যে রাখো আর যতটা শটে করা যায় যদি করো তাহলেই কিন্তু সমস্ত অঙ্কগুলো করবে। যারা আমার ক্লাস দেখছো অবশ্যই প্রত্যেকে তোমার বন্ধু দিকে ক্লাসটা শেয়ার করবে এবং অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে বেল বাটনটি কিন্তু ক্লিক করে রাখবে যাতে করে সমস্ত প্রকার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও যাই হোক তারপরের অঙ্কটা দেখো বলেছে এই অঙ্কটা একটু মজাদার বলেছে তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে উচ্চতা এবং দূরত্ব সমান হয় কি বলেছে দেখো বলেছে এইটাও যত হবে এটাও তত হবে মানে এটাও যদি এক হয় এটাও এক হয় তাই তো বা এটা যদি পাঁচ হয় এটাও পাঁচ হবে বা এটা যদি দশ হয় এটাও দশ হবে তার মানে কি দুটোই সমান হবে তাহলে যদি দুটোই সমান হয় পি বাই বি দুটোই ধরো সমান দুটোই দশ মনে করো দশ বাই দশ তাহলে ওয়ান তো ওয়ান মানে কত ছক কি বলছিল না ওয়ান আপন রুট থ্রি হচ্ছে আমার তিরিশ ডিগ্রি তার লবে যেটা থাকে সেটা আমার পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ যখনই এরকম সমান ব্যাপার আসবে না উচ্চতা এবং দূরত্বর মধ্যে সমান ব্যাপার আসবে সবসময় অ্যাঙ্গেলটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে ওকে তাহলে আমার কত ডিগ্রি অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা আমার পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে দেখো তারপরে কি বলেছে একই টাইপের অঙ্ক একই টাইপের অঙ্ক বারবারই বলছি আমি এগুলো একই ধরনের অঙ্ক খুব কিন্তু জটিল নয় কোনো ব্যাপারই নেই এক একটু যদি খেয়াল করো তাহলেই কিন্তু অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবে কোনো ভয়ের নেই কোনো সমস্যার নেই এবং অবশ্যই আমাদের চ্যানেলের অঙ্কের ক্লাস তোমরা দেখতে থাকো শুধু অঙ্ক নয় রিজনিংও দেখতে থাকো নিশ্চিতভাবেই বুঝতে পারবে ব্যাপারটা যতটা না জটিল শুধুমাত্র একটু যদি ঠিক করে পর্যবেক্ষণ করতে পারো তাহলেই কিন্তু সব অঙ্কই করা যাবে বলেছে একটি টাওয়ারের উচ্চতা একশো রুট থ্রি মানে একশো রুট থ্রি আমার টাওয়ারটার উচ্চতা অর্থাৎ পি এর মান হচ্ছে আমার একশো রুট থ্রি ঠিক আছে এবার বলেছে টাওয়ারের পাদবিন্দু থেকে একশো মিটার দূরের কোনো বিন্দু থেকে চূড়ার উন্নতি কোন ধরো একশো মিটার এখান থেকে এটা একশো মিটার তাহলে এইখান থেকে এই উন্নতি কোণ মানে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাও যত হবে এই অ্যাঙ্গেলটাও তত হবে কিন্তু আমাকে এই অ্যাঙ্গেলটা কত বার করতে বলেছে সিম্পল ব্যাপার খুবই সহজ পি বাই বি মানে কত একশো রুট থ্রি বাই একশো একশো একশোই কেটে গেলো রুট থ্রি ছক কী বলছে ওয়ান আপন রুট থ্রি মানে তিরিশ ডিগ্রি নিচের রুট থ্রি মানে ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি অর্থাৎ উন্নতিকোণটা কত ছিল না ষাট ডিগ্রি ছিল ব্যাপারটা খুবই কি জটিল হ্যাঁ অঙ্কগুলো সোজা অঙ্ক বলছি বারকেবার যাচ্ছি কিছু জটিল অঙ্কেও কিন্তু তোমরা মনে রাখবে উচ্চতা দূরত্ব সবসময় ট্যান মনে রাখলেই কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে তারপর দেখো তারপরের অঙ্ক বলেছে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা রুট থ্রি গুণ ছায়ার দৈর্ঘ্যটা পোস্টের উচ্চতার রুট থ্রি গুণ এটা পি এটা বি বলছে যেটা ছায়ার দৈর্ঘ্য মানে যেটা নিচে আর কি এটা হচ্ছে রুট থ্রি গুণ কার না উচ্চতার ওকে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা রুট থ্রি গুণ তার মানে উচ্চতাটা যদি ওয়ান হয় আমার দৈর্ঘ্যটা রুট থ্রি আর তোমরা এবার নিজেরাই বুঝতে পারছো কত হবে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি কত তিরিশ ডিগ্রি তাহলে অ্যাঙ্গেলটা কত তিরিশ ডিগ্রি খুবই সহজ জিনিস একটু যদি ঠিক পর্যবেক্ষণ করো তাহলেই কিন্তু পেরে যাবে ওকে নেক্সট পরের অঙ্ক এর পরের যে অঙ্ক সাত নম্বর অঙ্কটার দিকে দেখাও বলেছে সূর্যের উন্নতি কোণ ষাট ডিগ্রি হলে বারো মিটার উঁচু কোনো দণ্ডের ছায়ার কত তাহলে আমার সেইভাবে একই রকম যদি ছবি আঁকি আমি এটা আমার ছবিটা তো এর এটা পি আর এটা আমার বি এবার কি বলেছে দেখো বলেছে উন্নতিকোণ ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি তার মানে এটাও ষাট ডিগ্রি এখন আমার এইসব ছবি বুঝার না বুঝলেও কিন্তু চলে যায় ষাট ডিগ্রিটা না বুঝলেও চলে যায় দেখো ষাট ডিগ্রির ভ্যালুটা কত আমরা ষাট ডিগ্রির ভ্যালুটা কত না ষাট ডিগ্রির ভ্যালু মানে সে ওয়ানঅপন রুট থ্রির হর যেটা ছিল তাই তো শুধু রুট থ্রি এখন বলেছে কি যে বারো মিটার কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য হতো এটা বারো মিটার এই যে ছায়ার দৈর্ যে দণ্ডটা এটা বারো মিটার এটা বার করতে বলেছে তার মানে পি পি সমান কী হবে সিক্সটি সিক্সটি তো কত সিক্সটি টেন সিক্সটি মানে সেই যে ছক ছিল ছক অনুযায়ী এটা রুট থ্রি এখন এটা এর মানটা বসিয়ে দাও তাহলে বারো বি দেখো রুট থ্রির নিচে আরেকটা জিনিস দেখেছিলাম কী দেখেছিলাম যে রুট থ্রি মানে মনে রাখবে এটা এখন যদি আমাকে বিটা বার করতে হয় তাহলে কি হয় বলো তো এটা হিসাব মতো কি করতে হয় এই ক্যালকুলেশনটুকু জানতে হবে ঠিক করে এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ তাহলে বি গুণিত থ্রি সমান বারো গুণিত রুট থ্রি এটা গুণ আছে তিনটা এখানে আমার গুণ আছে ওটা আমার নিচে চলে যাবে তাহলে বি সমান বারো রুট থ্রি বাই থ্রি কেটে গেল ফোর হলো তাহলে ফোর রুট থ্রি অর্থাৎ ছায়াটা পড়বে আমার ফোর রুট থ্রি মিটার ওকে এবার তারপরের অঙ্কটা দেখো একটু একটু জটিল অঙ্ক দিয়েছি গোটা কুতে পরে আমরা আলোচনা যখন করবো আরও জটিল অঙ্কে যাব দেখো বলেছে দুটি স্তম্ভের উচ্চতা একশো আশি মিটার ও ষাট মিটার ওকে দুটো স্তম্ভ একটা আর ধরো এটা একটা হ্যাঁ এই স্তম্ভ দুটার উচ্চতা এদের পি যেটা উচ্চতা মিন্স পি যেটা তাই তো এখানে পি হচ্ছে আমার একশো আশি আর এখানের যে পি এটা হচ্ছে ষাট এবারে কি বলেছে দেখো এইখানে ছবির লাগবে কারণ ছবিটাই অঙ্ক যদি ছবিটা আমি একটু ঠিক তৈরি করে নিতে পারি তাহলেই কিন্তু অঙ্কটা আমার হয়ে যাবে এবারে বলেছে দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোন দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোন ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ দ্বিতীয়টির গোড়া মনে করো এটা দ্বিতীয় এর গোড়া থেকে প্রথমটির চূড়ার প্রথমটির চূড়া উন্নতিকোণ ষাট ডিগ্রি তাহলে আমার এইখান থেকে যদি আমি দেখি এইখান থেকে যদি আমি এখানে দেখি এটা আমার কত ডিগ্রি বলেছে এটা আমার দেখা মানে এইখানে দেখা এটা আমার কত ডিগ্রি বলেছে না ষাট ডিগ্রি আচ্ছা এটা যদি যুক্ত দাও তাহলে বলেছে প্রথমটির গোড়া থেকে প্রথমটির গোড়া থেকে তাহলে ধরো এখান থেকে তাহলে এটা ষাট মানে কি এটা ষাট মানে এটা ষাট তাহলে এটা কত এটা আমাকে বার করতে বলেছে ওকে তো প্রথমে দেখো এটা তো নিচেটা তো বি নিচেটা তো আমার বি তাহলে দেখো আমার এই বিটা দরকার দেখো পি বি তাহলে আমি যদি করি ষাট মানে কত না রুট থ্রি তাই তো তাহলে রুট থ্রি তাহলে আমার একশো আশি বি রুট থ্রি সমান কত না থ্রি বাই রুট থ্রি সেম একই রকমভাবে কী হবে একটু আগেই দেখালাম কোন গুণ করে দাও তাহলে কণাকণি গুণ করলে থ্রি বি সমান একশো আশি রুট থ্রি তাহলে বি সমান তিন দিয়ে ভাগ করে দিলে ষাট রুট থ্রি অর্থাৎ বি পেয়ে গেছি আমি ষাট রুট থ্রি তাই তো আবার বলছি পি বিটা আমি প্রথমে জানতাম না ওকে তাহলে পি বাই বি ষাট ষাট মানে ছক বলছে রুট বাস তাহলে পি বাই বি আচ্ছা সমান নিরসন করলে বা আমি একবারেও মনে রাখ দিতে পারি দুটো তো মান ভ্যালু দুটো তো ভ্যালু মনে রাখতে দিতেই পারি কোনো অসুবিধা নেই থ্রি বাই রুট থ্রি কোন গুণ করো বিয়ের মান কত পেলাম ষাট রুট থ্রি এবার আমাকে বুঝতেই পারছ এবার আমাকে এই দুটোই কর কাজ করতে হবে কোন দুটোই কাজ করতে হবে না এই দুটোই এইটাই আর এইটাই আচ্ছা এই দুটোই যদি আমি কাজ করি কীভাবে করবো না পি বাই বি পি বাই বি তার মানে ষাট বাই ষাট রুট থ্রি তার মানে ওয়ান অপন রুট থ্রি বন্ধুরা ওয়ান আপন রুট থ্রির ভ্যালু তো জানোই তিরিশ ছক তাই বলছে তাহলে এই যে থ্রিটা এই যে অ্যাঙ্গেলটা আমাকে বার করতে হতো এটা যে বার করতে হতো এটার উত্তর কত আসবে তিরিশ কত তিরিশ ডিগ্রি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো দেখো তারপরের অঙ্কটা বলছে এক উড়াজাহাজে একটা ব্যক্তি উড়োজাহাজে বসে আছে এবং কোনো একটা সময় তার দুদিকে দুটো জায়গা সে দেখতে পাচ্ছে একটা জায়গাকে সে ষাট ডিগ্রি অবনতি কোনো দেখছে আর একটা জায়গাকে তিরিশ ডিগ্রি অবনতি কোণে দেখছে দেখো অবনতি কোণে দেখছে বলতে আমি যখন নিচে থেকে উপরে দেখি নিচে থেকে উপর মানে উন্নতি উপর থেকে নিচে মানে অবনতি এই হচ্ছে আমার ব্যাপার এবার যখন সে ষাট ডিগ্রি অবনতি কোণে একটি দেখছে আর তিরিশ ডিগ্রি অবনতি কোণে একটিকে দেখছে বলেছি ওই যে দুটো জায়গা ওদের মধ্যে দূরত্ব কত এবং ওই ব্যক্তিটা কতটা হাইটে আছে সেটাও কিন্তু বলে দিয়েছে অর্থাৎ মাটি থেকে উড়ে জাহাজটা পাঁচশো পঁয়তাল্লিশ রুট থ্রি পাঁচশো পঁয়তাল্লিশ রুট থ্রি মিটার উঁচুতে আছে মানে ছবি হিসাব মতো কীরকম হওয়া উচিত না ছবি হিসাব মতো মনে করো এইখানে ব্যক্তিটি আছে সাপোজ এইখান থেকে সে একবার এই দিকে তাকাবে আর একবার এই দিকে তাকাচ্ছে এরকম একটা ব্যাপার তাই তো একবার এদিকে তাকাচ্ছে আর একবার এদিকে তাকাচ্ছে কত ডিগ্রি কত ডিগ্রি তাকাচ্ছে না যখন ধরো এদিকটাকে ধরো এই দিকটাকে দিচ্ছে ধরো সে দিয়েছে ষাটে তাই তো একটা ষাট ডিগ্রিতে দেখেছে এটা তিরিশ ডিগ্রিতে দেখেছে তার মানে এটা ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি আমার এটাও ভাবার দরকারই নেই এখান থেকে এটা বার করে দেবো কারণ কি না ওইটা আমার বলা আছে কত না এটা বলা আছে পাঁচশো পঁয়তাল্লিশ রুট থ্রি এটা বলা আছে এটা আমার কি না এটা আমার হচ্ছে অ্যাকচুয়ালি পি এবারে দেখো এই যে টোটাল ধরো আমি যদি নাম দিই না দিই যা খুশি ধরো এবি বি দেখো দুটো পার্টে আছে একটা হচ্ছে এইখানে বি ধরো এটা আমি বি ওয়ান লিখছি আর এটা আমার বি টু ওকে যে লাল পয়েন্টটা দিয়েছে এটা পর্যন্ত বি ওয়ান ওইটা বি টু বাস এবার আর তো কিছুই নয় আমার সেই একই কথা একই কাজ কি কাজ পি বাই বি তাহলে পি বাই বি ওয়ান সমান কত না ষাট ষাট মানে কত না রুট থ্রি পি এর মান বসিয়ে দাও পি এর মান বসালে পাঁচশো পঁয়তাল্লিশ রুট থ্রি বি ওয়ান সমান রুট থ্রি তাই তো তাহলে এখান থেকে কী আসবে না রুট থ্রি আর রুট থ্রিটা কেটে যাবে তাহলে বি ওয়ান সমান পাঁচশো পঁয়তাল্লিশ আসবে তাহলে আমার এই বি ওয়ান পর্সেন্টটা বেরিয়ে গেছে কত বি ওয়ান পর্সেন্টটা না শুধুমাত্র পাঁচশো পঁয়তাল্লিশ এইখান থেকে এইটুকুটা যেটুকু কালো দিয়ে ডাক দিলাম এবার দেখো পরেরটা অর্থাৎ বি টুটা বার করব বি টুটা কী করে বার করবো একই একই জিনিস একইভাবেই হয় কীভাবে না পি বাই বি টু সমান তিরিশ ডিগ্রি কত তিরিশ টেন তিরিশ ডিগ্রি আচ্ছা ট্যান ট্যানত্রিশের ভ্যালু কত না ট্যান তিরিশের ভ্যালু ওয়ান আপন রুট থ্রি তাহলে ওয়ান আপন রুট থ্রি যদি হয় তাহলে পি এর মান কত পাঁচশো পঁয়তাল্লিশ রুট থ্রি বাই বি টু সমান ওয়ান আপন রুট থ্রি কোন গুণ করলে বি টু সমান হয়ে যাবে পাঁচশো পঁয়তাল্লিশ রুট থ্রি ইন্টু রুট থ্রি আচ্ছা রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে কত না শুধু তিন তাহলে পাঁচশো পঁয়তাল্লিশকে তিন দিয়ে গুণ তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকে এক তিন চারে বারো একে তেরো তিন হাতে থাকে এক তিন পাঁচে পনেরো একে ষোলো অর্থাৎ এই যে ব্ল্যাক এইটুকু এটা হচ্ছে ষোলোশো পঁয়ত্রিশ মিটার তাহলে টোটাল ডিসটেন্স কত হলো দুটো জায়গায় মিলে টোটাল ডিসটেন্স আমার কত হলো আর টোটাল ডিস্টেন্স হয়ে গেলো ষোলোশো পঁয়ত্রিশ আর পাঁচশো পঁয়তাল্লিশ যোগ করে দাও পাঁচে পাঁচে দশের শূন্য হাত থেকে এক চারে তিনে সাতে একে আট ছয় পাঁচে এগারো এক হাতে এক একে একে দুই একুশশো আশি মিটার আশা করি বুঝতে পেরেছ দেখো তারপরে একটা অঙ্ককে দিয়েছি না তারপরে আরেকটা অঙ্ক দিয়েছি এই অঙ্কটা রেলে পড়েছিল আমি পরের দিন ত্রিকোণমিতির উপর যে সমস্ত রেলে ত্রিকোণমিতি থেকে যা যা অঙ্ক পড়েছে তার একটা সিরিজ করে দেবো এইগুলো তো আমি সমস্তগুলো নিয়ে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটে পার্টে দিলাম এবার রেলে কি কি অঙ্ক পড়েছে ত্রিকোণমিতির উপর তার উপর আমি এক দু দিনের মধ্যে আর একটা ভিডিও আপলোড করে দেব অবশ্যই তোমরা আমার সঙ্গে যারা আছো অসংখ্য ধন্যবাদ আমার নিজের শারীরিক অসুস্থতার জন্য তোমাদের সময় দিতে পারিনি তার জন্য আমি গভীরভাবে দুঃখিত আবার মোটামুটি শরীরটা ঠিক হয়েছে আবার তোমাদের জন্য আসছি অবশ্যই আমার চ্যানেলকে একটু লাইক শেয়ার করবে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে এবং অবশ্যই আমার সঙ্গে থাকবে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখো পরের যে অঙ্কটা সেই অঙ্কটা কী বলেছ বলেছে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার দ্বিগুণ তাহলে সূর্যের উন্নতি কোন কত এটা কিন্তু একবার রেলওয়েতে পড়েছিল ঠিক আছে রেলওয়েতে পড়েছিল বলেছে মজার ব্যাপারটা দেখো বলেছে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার দ্বিগুণ উচ্চতার দ্বিগুণ উচ্চতা যদি এক হয় ছায়ার দৈর্ঘ্য দুই তার মানে পি বাই বি সমান একের দুই বন্ধুরা ছক কী বলেছিল আমার আর ছক আমায় তিনটে মান দিয়েছিল ওয়ান আর রুট থ্রি এটা একটা ভ্যালু ওকে ওয়ান একটা ভ্যালু আর রুট থ্রি একটা ভ্যালু এই তিনটার মধ্যে তো এইটা পড়ছে না এই হাফ জিনিসটা তো ওই তিনটার মধ্যে পড়ছে না তার মানে এটা এর মধ্যে নেই অর্থাৎ অপশান ছিল কোনোটিই নয় উত্তরটা হবে কোনোটি নয় ওকে যাই হোক আমরা এগারো নম্বর অঙ্কর দিকে একটু দেখি কি আছে দেখো এগারো নম্বর অঙ্কটাও একটু অন্যরকম অঙ্ক এই অঙ্কটা এতক্ষণ আমরা যে ধারণা নিয়ে করছিলাম যে বারবার বলছিলাম যে উচ্চতা এবং আমার হাইট এবং যে ডিস্ট্যান্স মানে প্যান্থিটা সে ছাড়াও কোনো কোনো সময় যে ব্যতিক্রম অঙ্ক থাকতে পারে সেটারই আলোচনা বলেছে একটি ঘুড়ি কোণ ষাট ডিগ্রি এবং সুতার দৈর্ঘ্য কুড়ি রুট থ্রি মিটার তাহলে ঘুড়িটা মাটি থেকে কত উপরে উড়ছে দেখো আমরা যারা ঘুড়ি উড়িয়েছি ছোটোবেলায় অবশ্যই তাদের শৈশব খুব ভালো কেটেছে যারা ঘুড়ি উড়িয়েছ আমি নিজেও খুব ঘুড়ি উড়িয়েছি বাবা মা বকাবকি করেছে কিন্তু তবুও ঘুড়ি উড়িয়েছি তো যারা ঘুড়ি উড়িয়েছি তারা সকলেই আমরা জানি ঘুড়িকে কখনো স্টেট সোজা করা যাবে না ঘুড়ি সব সময় একটা অ্যাঙ্গেলে উড়ে অর্থাৎ এই ক্ষেত্রে ঘুড়ির সুতাটা হবে এরকম আমার যে কুড়ির উট থ্রিটা বলেছে না এই যে কুড়ির রুট থ্রিটা বলেছে না এইটা আমার এরকম হবে এবার যদি আমি পুরো ছবিটা কমপ্লিট করি দেখো এই হাইটটা এটা আমার হাইট এটা আমাকে বার করতে বলেছে ওকে এরকম হচ্ছে আমার ব্যাপারটা তাহলে কি কি আমার আছে না আমার এটাকে আমরা জানি পি এটাকে আমরা জানি বি আর এটাকে আমরা জানি এইচ তাহলে আমার চেয়েছে কি না চেয়েছে এইটা আমার ষাট বলে দিয়েছে চেয়েছে পিটা চেয়েছে তাহলে পি বাই এইচ দেখো সর্বপ্রথম ভিডিওতেই আমি এটা আলোচনা করেছিলাম পি বাই এইচ সাইন থিটা বি বাই এইচ কস থিটা পি বাই বি টেন থিটা ওকে সবচেয়ে সহজে মনে রাখা তাই তো পিবি পি এইচ এইচ বি এটা সাইন এটা কস এটা টেন তাহলে পি বাই এইচ মানে সাইন থ্রিটা সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি এখানে কিন্তু মান আমার জানতে হবে তাহলে সাইন সিক্সটি ডিগ্রির ভ্যালুটা কী আসবে আমি এইচটা বসিয়ে দিই কুড়ি রুট থ্রি সাইন্স সিক্সটি ডিগ্রির ভ্যালু রুট থ্রি বাই টু ওকে এবার যদি এটা তো একটু আগেই শিখলে গুণ হয়ে যায় পি সমান তাহলে রুট থ্রি বাই টু গুণিত কুড়ি রুট থ্রি দুই দশে কুড়ি আর রুট থ্রি রুট থ্রি শুধু তিন তাহলে দশ গুণিত তিন সমান তিরিশ অর্থাৎ ঘুড়িটা তিরিশ মিটার উপরে উঠছে এই ধরনের ব্যতিক্রম অঙ্ক এইটা একটা আছে আর একটা ব্যতিক্রম অঙ্ক আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে কোনো যদি কিছু মুচকে যায় যে তার মাথাটা যদি নত হয়ে যায় অর্থাৎ ধরো একটা আমার এরকম পোল ছিল কোনো কারণে মুচকে এরকম ভূমিতে লেগে গেল আমি পরের দিন যে অঙ্কের ক্লাসটা করবো সেই অঙ্কের ক্লাসে তোমাদের রেল থেকে যে সমস্ত অঙ্কগুলো পড়েছে সেই সমস্ত অঙ্কের হাইট অ্যান্ড ডিস্টেন্সের সহ একটা টোটাল ত্রিকোণমিতির একটা সিরিজ বানিয়ে দেব আশা করি তোমরা উপকৃত হবে যারা আমাদের সঙ্গে আছো তারা বুঝতেই পারছ এবং অবশ্যই যারা এখনও আমাদের সঙ্গে জড়িত নয় যে সমস্ত বন্ধুরা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের জন্য তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে দুর্গা পূজা কেটে গেছে আরও পূজা আসছে খুব এনজয় করো এবং অবশ্যই পড়াশোনা করো এবং আমাদের ক্লাস থেকে আমাদের অফলাইন ক্লাস থেকে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য চান্স ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফাইনাল মেরেজ তালিকায় স্থান পেয়েছ অর্থাৎ চাকরি পাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জীবনে অনেক বড়ো হও অনেক দূরে এগিয়ে যাও সকলে ভালো থাকবে